প্রদেশক প্রশ্নত্তরের এই সেশনটি আমাদের 110 তম পর্ব এই পর্বে আমরা ইনশাআল্লাহ باذنাল্লাহ বেশ কিছু সময় আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব এশার আজান আগ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো এশার আজান মাঝে হয়ে গেলে আজান পরে আমরা হয়তো ইনশাআল্লাহ খুব সংক্ষেপে সমাপ্ত করব এই সেশনটি এবং নির্দিষ্ট সময় চাইতেই অনেক বেশি দেরিতে আমরা লাইভে আসতে হয়েছে কারণ আপনারা জানেন যে আমরা সফরে আছি এবং ইনশাআল্লাহ আগামী কাল দেশে ফিরবো তো এইজন্য সেটিংস এবং আদার্স কিছু কারণে কিছুটা বিলম্ব হলো এই জন্য দুঃখ প্রকাশ করছি প্রিয় দর্শক শুরুতে জানিয়ে রাখছি যে আমাদের আপনারা জানেন যে এই লাইভ সেশনটি আমরা প্রতি জুমাবারে করে থাকি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ সময় রাত আমরা করে থাকি তো আজকে শুধুমাত্র এই সময়টাতে করা যেহেতু আমি সফরে আছি সাল্লাহদিন আগামী সপ্তাহ থেকে আল্লাহ হাইতে বাঁচিয়ে রাখেন আবার আমরা পূর্বের সময় ফিরে যাবো এবং আমাদের স্টুডিও থেকে আমরা আশা করছি লাইভ যেতে পারবো আর শুরুতে আমি জানিয়ে রাখি যে আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন যে আমার বড় ছেলে তথা আমার তার বয়স চোদ্দ সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মমর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে এবং সে আইসিউতে আছে এখনো পর্যন্ত আপনার সেখানে সবস্থান করছে আপনারা অনেকে তার জন্য দোয়া করেছেন আল্লাহ বলার আপনাদেরকে অনেক অনেক উত্তম বিনিময় দান করুন এবং অনেকে আপডেট জানতে চেয়েছেন সে কেমন আছে আলহামদুলিল্লাহ সেই ডেঙ্গুর যে সমস্যাগুলো সেগুলো থেকে সরাসরি ডেঙ্গু সমস্যা থেকে এসে উঠে উঠে উঠেছে অনেকটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু অন্য কিছু সমস্যা দেখা দিয়েছে ডেঙ্গু সমস্যা থেকেই যেগুলো সৃষ্টি হয়েছে সেগুলো বেশ জটিল আকার ধারণ করেছে আজকে প্লাটলেট দেওয়া হয়েছে গতকালকে প্লাটলেট দেওয়া হয়েছে গতকালকে প্লাজমা দেওয়া হয়েছে আমরা সবাই মনে প্রাণে দোয়া করছি এবং আপনারাও দোয়া করছেন আশা করি আল্লাহবুল আলমিন তাকে খুব দ্রুত সুস্থতা দান করেন আপনার দোয়া করবেন এই ছেলে সম্পন্ন করেছে ক্লাস এইট পরীক্ষার্থী বছর এবং সেই সাথে মাদ্রাসাও করছে আপনাদের নেক দোয়ার খুব বেশি মহতা যে সময় আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ জন্য কবুল করেন দর্শক আপনারা আমাকে পরিষ্কার করে শুনতে পাচ্ছেন কিনা এবং কোনো ট্রাভেল হচ্ছে কিনা মেহরবানি করে মন্তব্য করে আপনারা লিখুন যদি কোনো অসুবিধা আপনারা ফেস করেন আর আপনাদের প্রশ্নগুলো অন্য দিনের মতো আজও মন্তব্যের ভরে লিখুন আমরা ইনশাল্লাহ বিদিনা খুব দ্রুততার সাথে আপনাদের যে কয়টি প্রশ্ন উত্তর দেওয়া যায় খুব বেশি সম্ভব প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো না আজকে কারণ আজানের আহ হয়ে গেছে তো ইনশাআল্লাহ বিদিনা এর মধ্যে আমরা যতটুকু সম্ভব হয় ততটুকু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি এমডি ইয়াসিন আপনি লিখেছেন কোন ব্যক্তির উপর হজ ফরজ হলে তিনি যদি ফরজ হজ আদায় না করে ওমরা আদায় করেন তাহলে তার ওমরা আদায় হবে কি হজ ফরজ হওয়ার পর হজ ফরজের জন্যই তার প্রচেষ্টা থাকা উচিত সেই জন্যই তিনি অর্থ জমা দিয়ে রেজিস্ট্রেশন করা নিবেদন করা এগুলো তার সম্পন্ন করা উচিত যদি তার হজের মৌসুম আসলে তিনি হজ করবেন সে অবস্থা রাখে আর তার আগে সময় আছে তাই তিনি অমরা করেছেন তাতে কোনো অসুবিধা নেই আহ এই আদায় হয়ে যাবে আর যদি এমন হয় যে তিনি বারবার অমরাই করছেন কিন্তু হজ করছেন না এবং হজকে বিলম্ব করেই চলেছেন তাহলে সেক্ষেত্রে আহ এই হজকে বিলম্ব করাটা তার জন্য গুনাহের কারণ কিন্তু অমরা করলে সে কারণে হবে না ব্যাপারটা সেরকম না তবে সন্ধেহাতিক হজ না করে করা এবং একের পরে কমরা করতে থাকা এটা একেবারেই অর্থহীন একটি কাজ এ অর্থে যে আপনি ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজ করছেন কারণ বারবার ওমরা করলে একটা ফরজ নয় অতএব যে সময় যে অর্থ ব্যয় করে আপনি ওমরা করছেন সে অর্থ এবং সময় ব্যয় করে আপনার হজ ফরজ হলে সে হজ ফরজ আহ ফরজ হজ আদায় করা উচিত আর যদি ফরজ হজ করার পরিকল্পনা থাকে সুনির্দিষ্ট যখন আপনি এত সারা নিবন্ধন করেছেন তার আগে হবে না তাহলে তার আগে ওমরা করতে কোনো অসুবিধা নেই হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিল্লা রাজকুমার রাজ আপনি লিখেছেন ঈদ মিলাদ নবীকে সকল ঈদের ঈদ বলা কতটুকু সঙ্গত অনেকে নবী করিম সাল্লাহামের জন্মদিন উপলক্ষে কেক কাটে শুভ জন্মদিন বলে উইশ করে সম্পর্কে কিছু বলুন আহ আমি নবী সাল্লাহামের কবরের খুব কাছাকাছি অবস্থান করছি মসজিদুল হারামের একেবারে খুব কাছে থেকে আরোজ করছি যে আমাদের যে সমস্ত বন্ধুরা আপনি রবি সাল্লাহামের প্রতি ভালোবাসা তার প্রতি মহাব্বত তার প্রতি আনুগত্য এবং তার প্রতি ইমান আনয়ন করেছেন সেই জায়গা থেকে তারা তাকে ভালোবেসে তার জন্মদিন পালন করছেন তাদের কাছে আমরা বিনীত আরজ করতে চাই রবি সাল্লাহ সাল্লামের জন্মদিন পালনের কোন শিক্ষা দীক্ষা কোনো আদর্শ কোনো আমল না তার জীবনে না তার সাহাবিদের জীবনে না খোলাফার আসতার জীবনে পাওয়া যায় এটি কি ইবাদত হিসেবে করা এটিকে ইসলামের একটা রুটি আমল হিসাবে বানিয়ে নেওয়া এটি সুস্পষ্ট বিধাত কারণ রসুল আকাম সাল্লাহ সাহেব নিজে তার জন্মদিবস উদযাপন করেননি খোলাফের আসা দেওয়া করেননি সাহবাই কাম করেনি সাহাবিন রবি সাল্লাহসালামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন যদি তার জন্মদিবস উদযাপন করার মধ্যে কোনো কল্যাণ থাকতো তাহলে সেটা তারা সবার চেয়ে বেশি করতেন আমরা তাদের চেয়ে বেশি তাকে ভালোবাসি এমনটি দাবি করা একেবারেই অমূলক যারা নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করছেন তারা নিজেদেরকে

বসে দেওয়ার চেষ্টা করবো আজকে অনেক দেরি হতে আমারও দুঃখ প্রকাশ করছে আজানা জবাব দিয়ে

اشهد ان محمد رسول الله اذان الجواب انك فضلت قلنا اول احنا ابو سته الحرامه اذان الجواب دي له اوي شيء فضله باورش ان شاء الله لا حول ولا قوه لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة لا حول ولا قوه الا بالله

এই একশত দশতম পর্ব আংশিক হলে আমরা সম্প্রচার করছি আল্লাহ রবুল আলামিন এই আমলটির মাধ্যমে আমাদেরকে কল্যাণ পথে চলার তফিক দান করুন খুব অল্প সময়ের মধ্যে যেহেতু জমা শুরু হয়ে যাবে আমরা একেবারে বিলম্ব করব না যতটুকু তফিক হয় জামাতের আগ পর্যন্ত আমরা সেটুকু করব ইনশাল্লাহ আসা আনথিসা ইসলাম আপনি লিখেছেন আদম আসসালাম আমাদের সবার পিতা যদি হন তাহলে হিন্দু ধর্ম কিভাবে সনাতন ধর্ম হতে পারে আজকাল মুসলিম হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলে না সনাতন ধর্ম বা প্রাচীন বা পুরাতন ধর্ম পুরাতন তম ধর্ম হিসেবে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা এটা এবং সঠিক কথা নয় কারণ এর আগে শত শত হাজার হাজার এবং সুলবন এসেছেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দিন পৃথিবীতে ছিল অতএব এটাকে আপনার সবচেয়ে প্রাচীনতম ধর্ম বা পুরান ধর্ম এরকম দাবি করার কোনো যুক্তি নাই এরপরে মেফতাহুল জান্নাত আপনি লিখেছেন মেয়েরা বাবার কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি না নিতে চাইলে স্বামী কি তার নেওয়ার জন্য তাকে জোর করতে পারবে না স্বামী তাকে জোর করার কোনো অধিকার নেই অনেক স্বামীরা এই কাজটি করেন স্ত্রীকে জোর করেন তার বাবার বাড়ি থেকে সম্পদ নিয়ে নেওয়ার জন্য কোন স্বামী তার বাবার বাড়ি থেকে সম্পদ নিবেন কি নিবেন না এটা একান্তই তার ব্যাপার কোন স্বামীর উচিত নয় তার স্ত্রীকে ব্যাপারে আহ পীড়াপিড়ি করা তাকে জবরদস্তি করা তাকে জোর করা কারণ এটা সম্পূর্ণ স্ত্রীর অধিকার স্বামী সেটি আদায় করার মাধ্যমে তিনি সেটি দখল করবেন সেটার মালিক হয়ে যাবেন এটি উচিত নয় এটি সম্পূর্ণ অন্যায় এবং অবিচার আল্লাহরবুল আলমের প্রত্যেকের হিসাব নিকাশের দায় দায়িত্ব তার উপর দিয়েছে অন্য কেউ সেখানে হস্তক্ষেপ করার কোন অধিকার রাখেন না এরপরে মাসুদ লিখেছেন কাউকে জোর করে বা বাধ্য করে কি বিবাহ করা যায় সম্প্রতি পটুয়াখালী জেলায় এমন একটি ঘটনা ঘটেছে এক মেয়ে এক ছেলেকে জোর করে উঠিয়ে এনে তাকে বিবাহ করতে বাধ্য করেছে এতে কি বিবাহ হয়েছে দেখুন বিবাহের যে শর্তর্তি অন্যতম হলো উভয় সম্মতি প্রকাশ করা তারা যদি সম্মত না হয় সেটা ইসলামিক আদালত হোক বা সাধারণ আদালত আদালত হোক তার মাধ্যমে তিনি সেটা ভঙ্গ করতে পারবেন এবং একই সঙ্গে তিনি আহ তালাক দিয়ে ভঙ্গ করেই ফেলতে পারেন সে সুযোগও তার আছে তবে যদি তাকে জোর জবরদস্তি করার কারণে তিনি মুখে সম্মতি প্রকাশ করে থাকেন তাহলে এর মাধ্যমে বিবাহ হয়েছে ধরা হবে যদি কেউ বলে যে আমি অসম্মত ছিলাম মুখে আমি এটা বলেছি তাহলে সেক্ষেত্রে বহু বিবাহের ক্ষেত্রে উভয়ে একটা সময় বলবে না আমি মন থেকে বলে না মুখ থেকে বলেছি আর তাছাড়া আরো নানা রকম সমস্যা আছে বিবাহের যে মূল স্ট্রাকচার এটা তৈরি হওয়ার জন্য সম্মতিটা যথেষ্ট তবে জবরদস্তি কাউকে ধরে এনে সেটা ছেলে হোক আর মেয়ে হোক তাকে বিবাহ করা বিবাহ করতে বাধ্য করা এই কাজটি অত্যন্ত জঘন্য অপরাধ এবং গুণায়ের কথা আহ মানুষের প্রতি জুলুম করা এই সম্পর্কে বলেছেন বিচার করা এটা কি আমাদের দিন বহুমুখী জুলুম এবং অন্ধকার হয়ে নেমে আসবে মানুষের উপর এই জন্য এ ধরনের নোংরামো এবং ধরনের আহ আপনার অসভ্যতা এবং এ ধরনের অত্যাচারমূলক নিপীড়নমূলক কাজ এটি অত্যন্ত বড় ধরনের অপরাধ আহ এই ধরনের অপরাধ গুলো যারা করে ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে তারা সর্বোচ্চ শাস্তি পাওয়ার আহ হক রাখে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত আল্লাহ আমাদেরকে যেন যেন হয় এবং থেকে পারি দান করুন ঘটনা হয়তো একজন ছেলেকে উঠাই নেওয়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি মেয়েদের ব্যাপারে ধরনের ঘটনা অহরহ হয়ে থাকে এই ধরনের ঘটনা যারাই করে থাকেন তারাই নিন্দার পাত্র তারাই কবিরা গুনাহি লিপ্ত এটা বিবাহ নয় বিবাহ নয় তামাশা ফরমাল বিবাহ হয়ে গেল এই বিবাহ ভেঙে ফেলার অধিকার তার সম্পূর্ণ রূপে আছে এবং সে সুযোগ ইসলাম রেখেছে এরপরে খাদিজা আখতার আপনি লিখেছেন কেউ যদি ব্রেস্ট বড় করার জন্য ইমপ্ল্যান্ট করে পরে যদি সে তার ভুল বুঝতে পারে তখন তার কি করা উচিত শুধু কি তবা করবে না ইমপ্ল্যান্ট খুলে ফেলবে তবা করবে এবং অবশ্যই ইমপ্ল্যান্ট খুলে ফেলবেন তিনি অর্থাৎ তিনি আহ তার যেভাবে সৃষ্টি করেছেন সেই রূপে তিনি ফিরে যাবেন এবং এই কীর্তিমতা আসবেন সেই করবেন আরেকজন লিখেছেন শাওন হোসেন আপনি লিখেছেন আমি মাদ্রাসায় পড়ি না কিন্তু আমার পাঞ্জাবি টুই পড়া এটা কি আলেমদের সাথে ধোকা হচ্ছে না না এতে আলেমদের সাথে ধোকা হওয়ার কোনো কারণ নেই আপনি বরং আলেমদের সাথে সাদৃশ্য গ্রহণ করছেন আপনার পাঞ্জাবী টুভি দেখেই কেউ আপনাকে আলেম বলবি এরকম নয় যে বলি যে আলেম হিসাবে আমাদের দেশের মানুষ মনে করে ব্যাপারটা সেরকম না বিধায় হবে না ভালো কথা যাদের সাদেশ গ্রহণ করবে সে অন্তর্ভুক্ত হবে কেমন যদি আপনি ওলামাদের আমাদের সাথে থাকার সুযোগ পেতে পারেন মাধ্যমে যদি সেই মহবতের কারণে হয়ে থাকে আলী হায়দার আপনি লিখেছেন কাউকে সন্তুষ্ট করা বা কারোর মনোরঞ্জন করার উদ্দেশ্যে কি তার অতিরিক্ত প্রশ্ন করা যাবে না কোনো অবস্থাতে যাবে না এটা অত্যন্ত গর্হিত এবং জঘন্য কথা আহ মনোরঞ্জনের জন্য কাউকে সন্তুষ্ট করার জন্য তার সামনে প্রশংসা করা এটা গুনাহের কথা বলছেন যেতে বাচ্চা প্রসাব শুকিয়ে গেলে সেখানে জানা বেশি নামাজ পড়া যাবে কিনা যদি শুকিয়ে যায় কোনো আলামত না থাকে গন্দ গন্দ্ব কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি সালাদাই করতে পারেন বিশেষ করে তার উপরে যখন আপনি আহ কোনো কিছু বিছিয়ে নেন তখন তো আপনি করতে পারেন এরপরে আপনার ইন্ডিয়া থেকে আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন ব্যাংকে সিনেমা হলে চাকরি করা বা মানুষ হজে বা নামাজে গেলে তাদের সে নামাজ বা হজ কবুল হবে কিনা যদি কারোর উপার্জন হারাম থাকে তাহলে তিনি যেখানেই কারণ হজ করুন বা আমরা করুন তার কোনো আল্লাহ কাছে কবুল হবে না প্রিয় দর্শক আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে এবং এই সীমিত সময়ের কয়েক মিনিটের জন্য আমরা লাইভে আসছি ইনশাল্লাহ বিদ্যুল্লাহ এটাকে আমরা পুষে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী কোনো অনুষ্ঠানের মাধ্যমে জাকমুল্লাহ আজকে পর্যন্তই আল্লাহ তালা ভালো রাখুন সালাম আলাইকুম রহমতুল্লাহ